আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেলে অনেকেই জানতে চেয়েছেন আবাসন ব্যবসা সম্পর্কে বা রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে, অনেকদিন অনেকে ইনবক্স করেছেন এই ব্যবসাটা নিয়ে জানার জন্য। তো আজকে আমরা এমন একজন এক্সপার্টকে নিয়ে আসতেছি যে এই ব্যবসার ডিটেলসটা বলবে। সে হচ্ছেন আমাদের প্রিয় তাজউদ্দিন পলাশ স্যার, যিনি রিয়েল এস্টেটের 24 বছরের যার কেরিয়ার এবং যিনি রিয়েল এস্টেটের এ টু জেড ম্যাক্সিমাম জিনিসগুলো জানে এবং যার হাতে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানিগুলো গড়ে উঠেছে। তো আজকে আমরা স্যারকে ওয়েলকাম জানাবো এবং স্যারের সাথে আড্ডা হবে এবং আড্ডার ফাঁকে ফাঁকে আমরা পুরো রিয়েল এস্টেট বিজনেসগুলো জেনে যাব। স্যার আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন স্যার? ভালো আছেন আপনি? জি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আপনার দীর্ঘ প্রায় 24 বছরের আবাসনের কেরিয়ার বা রিয়েল এস্টেটের কেরিয়ার, আপনি আমাদেরকে আপনার একটু ব্যক্তিগত পরিচয় দিবেন এবং আপনার প্রফেশনাল লাইফ সম্পর্কে বলবেন, যাতে আমাদের এই চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা আপনার সম্পর্কে একটা জ্ঞান নিতে পারে। ধন্যবাদ নিজাম সাহেব। আসলে আপনিও আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক, আমি আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে আমাকে আপনার সাথে একই ফ্রেমে আনার কারণে। তো ব্যক্তি জীবন বলতে, আমার অরিজিনালি ব্যক্তি জীবন কাটে পুরোটাই শৈশব চট্টগ্রামে এবং কৈশোর ঢাকায় ও এরপর থেকে পুরোটাই ঢাকায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কেরিয়ারে ফার্স্ট যে আমি জব স্টার্ট করি, এই জবটা আমি স্টার্ট করি কনস্ট্রাকশন ফার্ম দিয়ে। কনস্ট্রাকশন ফার্মের অভিজ্ঞতার পরে প্রায় 3 বছর পরে আমি রিয়েল এস্টেটে জয়েন করি এবং ওই সময় আমার মনে আছে যে রাজগীর প্রপার্টিস নামে একটা প্রপার্টিস ছিল, ওইটা দিয়ে আমার কেরিয়ার স্টার্ট। এরপরে দীর্ঘ প্রায় এই 23 বছরে অনেকগুলো কোম্পানি আমি পার করে এসেছি আলহামদুলিল্লাহ। তো আসলে এই হচ্ছে আমার রিয়েল এস্টেট কেরিয়ার। পাশাপাশি অনেকদিন আমি বিভিন্ন কোম্পানিতে একদম জুনিয়র এক্সিকিউটিভ থেকেই কিন্তু আজকে প্রায় ডাইরেক্টর পোস্টে বা মালিকদের একটা অংশ হিসাবে, জি মালিকদের একটা অংশ হিসাবে আসা। তো ইনশাআল্লাহ এই সেক্টরে মোটামুটি ছোট বড় এবং কোম্পানির অনেক মালিকরাই খুব ভালো জানে এবং ভালোভাবে চিনে। চেষ্টা করছি যে ইয়াং জেনারেশন যারা এই সেক্টরে মালিক হিসাবে বা কর্মচারী হিসাবে আসছে, যেন তাদেরকে কোনো কিছু শিখাইতে পারি বা তাদেরকে জ্ঞান দিতে পারি, এই ব্যাপারটা এখন চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, বাংলাদেশে যে বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসাগুলো চলছে, আমরা দেখছি যে বড় বড় অনেকগুলো কোম্পানি আছে, এর পাশাপাশি এমার্জিং অনেকগুলো কোম্পানি আছে, যদি একটু আপনি বলেন যে বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসাটা কেমন চলছে, কীভাবে কাজ চলছে, একটু আমাদের তাহলে চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা একটা ধারণা পেতে। ধন্যবাদ নিজাম সাহেব। আসলে বাংলাদেশে যে রিয়েল এস্টেট ব্যবসা, বেসিক্যালি 1976-77 সাল থেকেই এই ব্যবসাটা স্টার্ট হয় এবং ওই সময় জহির ইসলাম সাহেব উনি ইস্টার্ন হাউজিং নামে এই কোম্পানি ফর্ম করে। এরপরে কালের বিবর্তনে প্রায় 5,500 রিয়েল এস্টেট কোম্পানি বর্তমান পর্যন্ত, 5,500 রিয়েল এস্টেট কোম্পানি অনেক, এবং এর ভিতরে আপনার রিহাবের মেম্বারই আছে প্রায় 3,500-4,000-এর মতো। অনেক বিশাল একটা ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি। এবং শেখ হাসিনা কিন্তু আপনার এইটাকে শিল্প হিসাবে ডিক্লেয়ার করেছে। উনি লাস্ট কবে 2007 বা 2005-এ এটাকে শিল্প হিসাবে ডিক্লেয়ার করলো। তো বাই দ্য ওয়ে, আসলে এই ইন্ডাস্ট্রিতে আপনার 4 ক্যাটাগরিতে আপনার মালিকরা কাজ করে থাকে। তবে প্রথম অবস্থায় এটা আপনার অ্যাপার্টমেন্ট প্রজেক্ট হিসাবেই আমাদের দেশে আসে। আচ্ছা আচ্ছা। তো এরপরে ল্যান্ড আসে, ল্যান্ড প্রজেক্ট, এখন হোটেল এবং কন্ডোনিয়াম প্রজেক্টগুলা বা সিটি প্রজেক্টগুলা চালু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো অরিজিনালি আমাদের দেশে রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা, ওরা মোটামুটি 1-3টা সেক্টর নিয়ে কাজ করে। বিশেষ করে অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সংখ্যাটাই আমাদের দেশে বেশি, বা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজটাই সাধারণত বেশি হয়ে থাকে। তো আমরা দেখা গেছে যে যারা নতুন উদ্যোক্তা বা নতুন যারা আসছে, এরাও অ্যাপার্টমেন্ট নিয়ে কাজটা বেশি করে থাকে। জি, ওকে স্যার। আবাসন ব্যবসা করতে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন ইনভেস্টর আছে, তাদের আসলে কী কী লাইসেন্স দরকার? প্রথমে যে ব্যবসাটা স্টার্ট করবে তখন কী কী লাইসেন্স দরকার? অরিজিনালি কি এই আবাসন ব্যবসাটা
আবাসন ব্যবসাটা অরিজিনালি একদম সোজা, আপনি যদি এটাকে সোজা হিসাবে নেন তাহলে একদম সোজা, আর যদি এটাকে কঠিন হিসাবে নেন তাহলে এক কঠিন। এইখানে আবাসন ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে আপনি যে কোম্পানির নাম দিবেন তার একটা নেম ক্লিয়ারেন্স লাগবে, কোম্পানির নেম ক্লিয়ারেন্স, পাশাপাশি আপনাকে জয়েন্ট স্টক থেকে মেমোরেন্ডাম করতে হবে, তারপরে আপনার সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স করতে হবে, এবং এই ট্রেড লাইসেন্স ও আপনার মেমোরেন্ডামের সমন্বয়ে বা স্টক এক্সচেঞ্জে যে পারমিশন দিবে এই দুইটা সমন্বয়ে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে। আচ্ছা আচ্ছা, এই হলো আবাসন ব্যবসা অরিজিনালি কিন্তু স্টার্ট, খুব সহজ ব্যাপারটা। তাহলে তো অ্যাজ ইউজুয়াল স্যার আমরা যে দেখি বিভিন্ন কোম্পানি ফর্ম করে অ্যাজ লাইক অনেকটা এরকমই একদম ইজিলি মানুষ কোম্পানি ফর্ম করতে পারে এবং ইজিলি তারা তাদের কার্যক্রম শুরু করতে পারে। স্যার একটা বিষয় জানতে চাচ্ছি যে আবাসন ব্যবসা শুরু করতে হলে একটা নতুন ইনভেস্টরের কী পরিমাণ টাকা নিয়ে তারা এই ব্যবসাটা স্টার্ট করতে পারে? ধন্যবাদ নিজাম সাহেব। আসলে একটা জিনিস কি, আমরা যারা রিয়েল এস্টেট কোম্পানির সাথে জড়িত বা রিয়েল এস্টেটের মালিক হিসাবে আছে এরা অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা স্টার্ট করে। আমি অল্প পুঁজি দিয়ে করা সম্ভব, অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা করা সম্ভব, তবে আপনার সততা এবং স্বচ্ছতা থাকতে হবে। আপনি চাইলে 50 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা এর ভিতরেই আপনি ব্যবসা স্টার্ট করতে পারবেন, তবে আপনি যদি মনে করেন যে না আমি টাকা ছাড়াই ব্যবসা করব, তাহলে কিন্তু আপনি কখনো সাইন করতে পারবেন না। আপনার টাকা লাগবেই, ইনভেস্ট লাগবেই, সেটা 50 লাখ টাকা সর্বনিম্ন। 50 লাখ টাকা সর্বনিম্ন। স্যার দুইটা কথা বলেছেন যে সততা এবং স্বচ্ছতা, রাইট? এই সততা এবং স্বচ্ছতা আমার মনে হয় যে আপনার যেহেতু অভিজ্ঞতা থেকে বলেছেন এটা মনে হয় আবাসন ব্যবসায় একটা বড় পুঁজি নাকি স্যার? এটা অরিজিনালি যারা আজকে সাইন করছে বা একটা পর্যায়ে আসছে এদের জন্য এটা সবচেয়ে বড় একটা পুঁজি, কারণ আপনার যদি ব্যবসায় স্বচ্ছতা না থাকে এবং সততা না থাকে আপনি কখনোই সাইন করতে পারবেন না। আপনাকে সাইন করতে হলে স্বচ্ছতা এবং সততা লাগবেই। ওকে ফাইন, তাহলে আমরা যারা অডিয়েন্স যারা দেখছি আমরা ন্যূনতম 50 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে আমরা এই ব্যবসাটা স্টার্ট করতে পারি। সো অনেকেই বলেছেন যে কত টাকা লাগে, অনেকে বলেছেন যে হয়তো 5-10 কোটি টাকা লাগে, বাট আমরা স্যারের কাছ থেকে ক্লিয়ারলি আন্ডারস্টুড হলাম যে অনলি 50 থেকে 1 কোটি টাকা দিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। স্যার আবাসন ব্যবসাটা শুরু করতে হলে যারা ইনভেস্টর বা উদ্যোক্তা যারা শুরু করবে তাদের কি নিজস্ব জমি লাগবে না অন্য কারোর সাথে তারা মার্জ করেও করতে পারবে, একটু যদি আমাদেরকে বলতেন। দেখেন, নিজের যদি ব্যক্তিগত জমি থাকে তাহলে খুবই ভালো, আর যদি তার ব্যক্তিগত জমি না থাকে, ঢাকা শহরে 5 কাঠার প্লট আছে, 3 কাঠার প্লট আছে, 10 কাঠার প্লট আছে বা কমার্শিয়াল প্লট আছে, সে যদি 50 লাখ বা 1 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করে তাহলে তাকে ট্রেড লাইসেন্স বা হাবিজাবি বাবদ প্রায় 50,000 টাকা চলে যাবে। এরপরে এই জমিটার সাইনিং মানি প্রায় 30-35 লাখ টাকা চলে যাবে যদি ভালো প্রপার জায়গায় হয়। অনেক সময় সাইনিং মানি ছাড়াও কিন্তু জমি পাওয়া যায়, আপনার জয়েন্ট ভেঞ্চারে করতে হলে সাইনিং মানি দিতেই হয় যদি প্রপারে হয়, আর প্রপারে না হলে দেখা গেছে 10 লাখ বা 15 লাখ টাকা সাইনিং মানি দিয়েও 5 কাঠার একটা প্লট নেওয়া যায়। আচ্ছা, এখন 5 কাঠার প্লট নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। আপনি যদি কাজ শুরু করতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার জন্য বেটার যে আপনি কাজ শুরু করেছেন, একটা সাইনবোর্ড দিয়েছেন, তাহলে মানুষ যদি প্রপারলি আপনাকে বিলিভ করে, আপনার কাজের অগ্রগতি দেখে, তাহলে কিন্তু ফ্ল্যাট বিক্রি স্টার্ট হয়ে যায় এবং আতঙ্কে থাকার কোনো সময় থাকে না। এখন কথা হচ্ছে বিক্রি হওয়ার সাথে সাথে যদি আপনি আপনার কনস্ট্রাকশন ফার্মগুলোতে কাজে লাগান বা আপনার ওই সাইডে যদি টাকাটা কাজে লাগান তাহলে আপনার সাইন হবে, আর যদি আপনি কাজে না লাগিয়ে ওই টাকাটা নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই মানে স্বচ্ছতাও থাকলো না, সততাও থাকলো না, আপনি সাইন করতে পারবেন না। স্যার অধিকাংশ যারা রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদের কি কোন জায়গাতেই তারা করে নাকি অধিকাংশই মার্জ করে করে? বেশিরভাগ রিয়েল এস্টেট কোম্পানির মালিকরাই কিন্তু জয়েন্ট ভেঞ্চারে কাজ করে থাকে, জয়েন্ট ভেঞ্চারে কাজ করে, কারণ জয়েন্ট ভেঞ্চারে কাজ করাটা সহজ, একটা জমি কিনে কাজ করা অনেক কঠিন। আচ্ছা আচ্ছা, একটা জমি কিনতে গেলেই তো অনেক টাকা চলে যায়, যে 1 কাঠা জমি ঢাকা শহরে 1 কোটি টাকার নিচে নাই,
তাহলে পাঁচ কাঠা জমি কিনতেই পাঁচ কোটি টাকা চলে যাবে। সেই জন্য মানুষ জয়েন্ট ভেঞ্চারেই এই চেষ্টাটা বেশি করে থাকে। স্যার, জয়েন্ট ভেঞ্চারে যখন আপনারা করছেন, তো সেই ক্ষেত্রে যারা ল্যান্ড ওনার থাকে তাদেরকেও তো একটা টাকা দিতে হয়, তো জাস্ট ওইটাকেই সাইনিং মানি বলে। ও আচ্ছা, ওইটা কি পুরোটা স্যার প্রথমে দিতে হয় নাকি একটা পোর্শন দিতে হয়? না, এইটা পর্যায়ক্রমে, এটা যখন আপনার সাইনিং মানি দিবেন এটা তিনটা পর্যায়ে দিতে হয়। যখন আপনি ডিড বা পাওয়ার করবেন তখন একটা সাইনিং মানি, যখন আপনার কনস্ট্রাকশন স্টার্ট হবে তখন, এবং যখন একটা ফ্লোর হয়ে যাবে তখন, এটা তিনটা ধাপেই কিন্তু এই সাইনিং মানিটা দেওয়া হয়ে থাকে। তো তার মানে তাহলে তো প্রেশারটাও কম, যে আস্তে আস্তে একটা সুযোগ আছে, যারা ইনভেস্টর আছেন তারা কিন্তু দেখেন আস্তে আস্তে তিনটা ধাপে দিতে পারবেন আপনার টাকাটা। স্যার যেটা বলুন, স্যার আবাসন ব্যবসায় কোন ধরনের ফ্ল্যাটের চাহিদা ক্লায়েন্টের কাছে অনেক বেশি? আসলে আগে অনেক বড় বড় ফ্ল্যাটের চাহিদা ছিল, তবে মানুষ এখন যেহেতু মানুষের ইনকাম এবং সংসার চালানোর যে টাকাটা, এইটা অনেকাংশে কমে আসছে, সেজন্য বর্তমানে কিন্তু অ্যাপার্টমেন্টের ছোট সাইজের চাহিদাটা বেশি। যেমন ধরেন 700 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, এগুলার ভিতরেই কিন্তু মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত চাহিদাটা সীমাবদ্ধ। হ্যাঁ, যারা আপনার ভিআইপি সিআইপি তাদের চাহিদা হচ্ছে 1500, 2000, 2500, 3000, এইভাবে তাদের চাহিদা সাধারণত হয়ে থাকে। তবে মধ্যবিত্তদের চাহিদা কিন্তু আপনার 700 থেকে স্টার্ট 1000 পর্যন্ত সীমাবদ্ধ। এক্স্যাক্টলি, আমরা অনেককে দেখি যে ঢাকা শহরে অধিকাংশই হচ্ছে চাকরিজীবী যারা থাকে বা ছোট ব্যবসা করে, তারা কিন্তু স্যার ছোট ফ্ল্যাটটাই খোঁজে। রাইট রাইট। এবং তারা চায় যে অল্প টাকার মধ্যে, যে 50, 60 বা 70 এর মধ্যে তারা ফ্ল্যাটটা কমপ্লিট করার জন্য। সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন স্যার, ডেফিনেটলি ছোট ফ্ল্যাটগুলোর চাহিদা বেশি। চাহিদা বেশি, রাইট, ছোট ফ্ল্যাটের চাহিদাটা। আবাসন ব্যবসায় ভালো করতে হলে একজন রিয়েল এস্টেট কোম্পানি বিভিন্ন লোকেশনে কি প্রজেক্ট থাকতে হবে, নাকি একটা লোকেশনে প্রজেক্ট থাকলে সে ভালো করতে পারবে? দেখেন নিজাম সাহেব, এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি ছোট ছোট প্রজেক্ট করেন তাহলে বিভিন্ন লোকেশনেই প্রজেক্ট প্রয়োজন, আর যদি আপনি বড় প্রজেক্ট করেন তাহলে একটা প্রজেক্ট ভালো লোকেশনে এনাফ। আপনি সে ধরেন 2.5, 3 কাঠা যদি প্রজেক্ট করেন তাহলে ছোট ছোট অনেকগুলো লোকেশন, বা 5 কাঠার প্রজেক্ট করলে অনেকগুলো লোকেশন হলে বেটার। আর যদি আপনি 1 বিঘা 2 বিঘার প্রজেক্ট করেন সেই ক্ষেত্রে ভালো লোকেশনে একটা প্রজেক্টেই আপনার এনাফ। স্যার, এই জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন কোম্পানি, বর্তমানে এসুরেন্স সহ আরও বেশ কিছু কয়েকটা কোম্পানি দেখলাম যে তাদের ঢাকার প্রমিনেন্ট প্লেসে তাদের লোকেশন আছে, যেমন ধানমন্ডিতে আছে, উত্তরাতে আছে। তো এরকম এটা কি এত জায়গায় যে তারা বাড়াচ্ছে, এটা কি তাদের ব্র্যান্ড নেম গ্রো করার জন্য, নাকি তাদের ব্যবসাটাকে স্প্রেড আউট করার জন্য সব জায়গায় ক্লায়েন্টের কাছে রিচ করার জন্য? ধন্যবাদ। একটা জিনিস কি, আসলে এই ব্যবসাটা প্রফিটের ব্যবসা, আমি আগেই বলছি, যদি স্বচ্ছতা এবং সততা থাকে। এই যে বড় কোম্পানিগুলা তারা বিভিন্ন ভালো ভালো লোকেশনে তাদের প্রজেক্ট নিচ্ছে, তাদের প্রফিট হচ্ছে দেখেই তারা নিচ্ছে। কোনো এদের ব্র্যান্ডের যে ব্র্যান্ড নেমটা, এটা আগে হয়ে গেছে, এখন তারা যেটা করছে সেটা হচ্ছে তাদের প্রফিটের জন্য। প্রত্যেক লোকেশন ওয়াইজ কিন্তু স্কোয়ার ফিট বাড়তে থাকে। আপনার যেই লোকেশন, সে ধরেন গুলশানের প্রাইস একটা, ধানমন্ডির প্রাইস একটা, বনানীর প্রাইস একটা, আবার দেখা গেছে মিরপুরের প্রাইস একটা বা উত্তরার প্রাইস একটা, লোকেশন ওয়াইজ কিন্তু আপনার প্রাইসটার ভিন্নতা আসে। তাই গুলশান বা বনানীতে যারা প্রজেক্ট নেয় তাদের ইনভেস্টও বেশি, প্রফিটও বেশি। আমরা একটু মাঝখানে আবার বলছি, আমাদের সাথে আছেন আজকে আমাদের অনারেবল গেস্ট তাজউদ্দিন পলাশ স্যার। আপনারা তাজউদ্দিন পলাশ স্যারের একটি চ্যানেল আছে, আপনারা চ্যানেলের লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। যারা এই আবাসন সম্পর্কিত ডিটেল জানতে চান তারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেগুলার আপডেট পাবে। সে কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছে এই আবাসন ব্যবসা সম্পর্কে, এর কেরিয়ার সম্পর্কে, সুতরাং কেউ কিন্তু মিস করবেন না। তার প্রতিটি ভিডিও দেখার জন্য তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ নিজাম সাহেব। স্যার, আবাসন ব্যবসায় আমরা দেখছি যারা টাকা ইনভেস্ট করে ক্লায়েন্টরা, তাদের একটা এক্সপেক্টেড ডেট থাকে যে 2 বছর বা 3 বছর। আসলে কি তারা টাইমলি পায়, ক্লায়েন্টরা টাইমলি পায় কিনা, আর যদি ক্লায়েন্টরা টাইমলি না পায় আসলে এটা কোম্পানির জন্য কতখানি রিস্ক হতে পারে, একটু যদি বলতেন। ধন্যবাদ। আসলে আমরা যারা আবাসন ব্যবসা করছি তারা একটা সময় নির্ধারণ করে দেয়,
যে ছয়তলা বিল্ডিং কয়টা কয় বছরে হবে, নয়তলাটা কয় বছর হবে, দশতলাটা কত বছরে হবে, এটা একটা টাইম পিরিয়ড থাকে। অনেক সময় আছে কোম্পানিগুলো এই টাইম পিরিয়ড অনুযায়ী তাদের প্রজেক্ট হ্যান্ডওভার করতে পারে না। যখন তারা হ্যান্ডওভার করতে পারে না, তখন কিন্তু তাদের জন্য অনেক বড় রিস্ক হয়ে যায়। কারণ যারা ফ্ল্যাট কিনে, ক্রেতারা কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার স্টার্ট করে, পাশাপাশি তার কোম্পানি নেইমে কিন্তু একটা দুর্নাম স্টার্ট হয়ে যায়, এবং এটা অনেক বড় কোম্পানির জন্য ক্ষতিকর। স্যার, এটা যারা ভালো কোম্পানি আছে, আমরা যদি প্রথম সারির কোম্পানিগুলো ধরি, এরা কি স্যার টাইমলি ডেলিভারি করতে পারে? অবশ্যই, এটা কিন্তু ভালো, মানে এ গ্রেডে যে কোম্পানিগুলো, এটা বাংলাদেশে প্রায় 100 থেকে 200 কোম্পানি আছে যারা এ গ্রেডের, এরা কিন্তু প্রপার টাইমেই হ্যান্ড ওভার করে, এবং মানুষ বেশি দামে হলেও তাদের থেকে ফ্ল্যাট বা জমি কিনে, কারণ তারা একটা নিশ্চয়তা পাচ্ছে, একটা নিশ্চয়তা পাচ্ছে, রাইট, পাবে এবং টাইমলি পাবে। স্যার, এটার অ্যাভারেজ ডিউরেশন কীরকম হয় একটা, মনে করেন যে একটা ফ্ল্যাটের ক্ষেত্রে? নর্মালি ছয়তলা বিল্ডিং আপনার 24 মাস থেকে 30 মাস, যদি নয়তলা হয় তাহলে 36 মাস থেকে 40 মাস, আর যদি 12 তলা হয় তাহলে 48 মাস থেকে আপনার 55 মাস বা 56 মাস, এই হচ্ছে ডিউরেশন। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, এবার একটা টপ সিক্রেট ব্যাপার আমরা জানতে চাচ্ছি, যারা আমাদের অডিয়েন্স আছে তাদের জন্য, আবাসন ব্যবসায় মুনাফার পার্সেন্টেজটা কেমন আছে? আপনার একদম যদি শর্টে উত্তরটা দেই, তাহলে হচ্ছে একটা ছয়তলা বিল্ডিং করলে 50 থেকে 60 লক্ষ টাকা প্রফিট থাকে, সে 50 থেকে 60 লক্ষ টাকা, সে একটা ছয়তলা বিল্ডিং করলেই 24 মাস পরেই 50-60 লাখ টাকা প্রফিট নিয়ে চলে আসতে পারে। আর যদি নয়তলা বিল্ডিং করে, তাহলে 1 কোটি থেকে 1.5 কোটি টাকা প্রফিট থাকে। এইখানে মুনাফাটা নির্ভর করে কত সাইনিং মানিতে সে নিল এবং বিল্ডিংটা কয়তলা করতে পারলো, এটার উপর কিন্তু বেশিরভাগ মুনাফা নির্ভর করে থাকে। তাহলে মুনাফাটা তো বেশ ভালো যেটা আপনি বললেন স্যার। মুনাফা অনেক ভালো, এই ব্যবসায় মুনাফা অনেক ভালো। তাহলে যারা নতুন ইনভেস্টর আছে, যারা বিনিয়োগকারী আছে, তারা তো স্বাচ্ছন্দ্যে নামতে পারে স্যার? স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন তার সততা এবং স্বচ্ছতা থাকে। এক্স্যাক্টলি স্যার, বারবার দুটো কথা মেনশন করছে, সততা এবং স্বচ্ছতা। আমি মনে করি টাকার পাশাপাশি এই দুটো বড় ধরনের ইনভেস্টমেন্ট, সততা এবং স্বচ্ছতা। স্যার, একটু গাইডলাইন দিবেন, যারা নতুন বিনিয়োগকারী এবং স্বল্প পুঁজির যারা বিনিয়োগকারী, তারা কীভাবে ব্যবসাটা স্টার্ট করতে পারে? ধন্যবাদ। আমি যারা স্বল্প পুঁজির বা নতুন বিনিয়োগকারী তাদেরকে বলবো, আপনারা কখনোই টাকা ছাড়া ব্যবসায় নামবেন না, আর যদি আপনাদের কাছে 50 থেকে 1 কোটি টাকা থাকে, আপনারা ভালো লোকেশনে প্রথমে একটা প্রজেক্ট দিয়ে স্টার্ট করেন, দেন 1-2 বছর যাওয়ার পরে আপনারা আরেকটা প্রজেক্ট বা আরও 2টা প্রজেক্ট বাড়াবেন, একসাথেই 2-3টা প্রজেক্ট নিয়ে নামবেন না, প্রথমে একটা প্রজেক্ট নিয়ে নামেন এবং 1 বছর পরেই আপনি প্রজেক্ট বাড়ান, এবং স্বচ্ছতা এবং সততার সাথে কাজ করেন, প্রজেক্টের টাকা প্রজেক্টে লাগান, আপনারা বিলাসিতাতে খরচ না করলেই দেখবেন ইনশাল্লাহ সাইন করতে পারবেন। স্যার, প্রতিযোগী কোম্পানির সাথে নতুন কোম্পানি যারা এই ব্যবসায় আসতে চাচ্ছে, তাদের টিকে থাকতে হলে কী কী করণীয় আছে স্যার? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি প্রতিযোগী কোম্পানি যারা আছে, যারা অনেক বছর যাবত এই ব্যবসা করছে, এরা এই ব্যবসার পাশাপাশি অন্য ব্যবসা করে মার্জ করে 2টা ব্যবসাকেই তারা সাইন করে ফেলছে। আর নতুন যারা আসছে, তারা যেহেতু এই ব্যবসাটা দিয়েই তাদের স্টার্ট হবে, তাদেরকে খুব লিমিটেড খরচের ভিতরে কাজ করতে হবে এবং নিজে পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম করলেই তারা 1 থেকে 2 বছরের মাথায় বা 3 বছরের মাথায় ইনশাল্লাহ সাইন করে ফেলবে। তার মানে যারা নতুন আসতেছে স্যার, আপনার সাজেশন হচ্ছে তাদের প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হবে, এবং তাদেরকে আপনার জনশক্তি নিয়োগ না দিয়ে নিজেকেই পরিশ্রমটা বেশি করতে হবে, এমপ্লয়ি রোলও প্লে করতে হবে, রাইট, এমপ্লয়ি রোল প্লে করতে হবে, তাহলেই তারা সাইন করতে পারবে। স্যার, বর্তমানে আবাসন ব্যবসায় ডুপ্লেক্সের চাহিদা কিরকম আপনার মতে? ধন্যবাদ। আসলে ডুপ্লেক্সের ব্যাপারটা হচ্ছে ভিআইপি বা সিআইপিদের ব্যাপার, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। কারণ একটা ডুপ্লেক্স সাধারণত সর্বনিম্ন 1 কোটি টাকা প্রাইস হয়, তো সুতরাং আর ডুপ্লেক্স ব্যাপারটা হচ্ছে বিলাসিতার জন্য, যে সে অবসর সময়টা ওইখানে গিয়ে কাটাবে এবং সে ওইখানে গিয়ে ফ্যামিলি নিয়ে সময় কাটাবে, বা
তার যে মানসিক স্ট্রেসটা ওইখানে গিয়ে কাটাবে। তো এই জন্য ডুপ্লেক্সের ব্যবসাটা আমাদের দেশে ভালো, তবে প্রায় যদি ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, যেমন একটা ডুপ্লেক্স যদি 1-1.5 কোটি টাকার ভিতরে হয় তাহলে আপনার এটার ক্রেতা অনেক বেশি। এক থেকে দেড় কোটি টাকার ভিতরে হইলে অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে। রাইট, ধন্যবাদ স্যার। স্যারকে আর দুটো কোশ্চেন করবো, বেশি করবো না, অনেক সময় দিচ্ছেন স্যার। আমাদের এই চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা অনেক লাভবান হবে, কারণ তারা এই ব্যবসাটা করতে চাচ্ছে। স্যার, ঢাকায় তো আমরা দেখি ম্যাক্সিমাম রিয়েল এস্টেট কোম্পানি, তো ঢাকার বাইরে যদি কেউ ব্যবসা করে এটার অপরচুনিটি কেমন, এবং ঢাকার বাইরে যারা ব্যবসা করবে তাদের জন্য আপনার সাজেশনটা কী? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে ঢাকা এবং ঢাকার বাইরে এখন পার্থক্যটা কমে গেছে, কারণ জেলা শহরগুলোতে মানুষ এখন স্বাবলম্বী হয়ে গেছে এবং জেলা শহরে আপনার ক্রেতার সংখ্যা অনেক বেশি। তাই ঢাকার বাইরে প্রজেক্ট করলে ছোট্ট আকারে ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস, এই দুইটা করলে আমি আশা করি যে উদ্যোক্তারা বা নতুন যারা করবে তারা সাইন করবে। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমানে যারা এই আবাসন ব্যবসায় চাকুরি করছে তাদের ভবিষ্যৎটা কী, এবং তারা কি চাইলে নিজেরা একটা কোম্পানির মালিক হতে পারবে, আপনি কি মনে করেন? এটা একদম সহজ। আমি তো সব কর্মচারীকেই মনে করি যে একদিন মালিক হওয়া উচিত, তার লক্ষ্য থাকা উচিত যে আমি একদিন মালিক হব। আর এই লক্ষ্যে যদি সে কাজ করে তাহলে তাকে পরিশ্রম করতে হবে, সে যেখানে কাজ করবে সেখানে দক্ষতার সাথে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেখা যাবে যে একদিন সে ইনভেস্টর পেয়ে যাবে, অথবা নিজে যখন স্টার্ট করবে সে ভালো করতে পারবে। তার মানে তার সুযোগ আছে, সুযোগ আছে, অবশ্যই ব্যবসায়ী হওয়ার সুযোগ আছে। স্যার, আপনাকে একেবারে লাস্ট একটা প্রশ্ন করব আমাদের অডিয়েন্সের জন্য, আবাসন ব্যবসার ভবিষ্যৎটা কীরকম হবে? ধন্যবাদ নিজাম সাহেব। অরিজিনালি যারা আবাসন ব্যবসা করবে আমি তাদেরকে বলবো, যেদিন কেয়ামত হবে কেয়ামত পর্যন্ত এই ব্যবসাটা চালু থাকবে। তবে যারা এই ব্যবসাটার সাথে জড়িত থাকবে আমি তাদেরকে বলবো, আপনারা স্বচ্ছতা এবং সততার সাথে এই ব্যবসা করেন। এই ব্যবসাতে আপনারা আপনাদের যে প্রজেক্টের টাকা প্রজেক্টে বিনিয়োগ করুন, আপনারা বিলাসিতাতে বা নোংরা কাজে টাকা নষ্ট না করে যদি প্রজেক্টে বিনিয়োগ করুন, বিনিয়োগ করলেই আপনি সাইন করতে পারবেন। যত দ্রুত সুন্দরভাবে প্রজেক্ট হস্তান্তর করবেন তত দ্রুত মানুষ আপনাকে খুঁজে নেবে এবং আপনার ফ্ল্যাট কিনবে। ধন্যবাদ স্যার, আমরা আজকে একটা ভালো সেশন কাটিয়েছি। আপনাকে স্পেশালি অনেক থ্যাঙ্কস আমাদের সেলস রিহার্সেল বিডি চ্যানেল থেকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়টাকে আমরা নিতে পেরেছি। এবং যারা আমাদের এই চ্যানেলের অডিয়েন্স, এতদিন যারা জানতে চেয়েছেন আবাসন ব্যবসা, এরকম একজন এক্সপার্টিস্টকে আমরা নিয়ে এসেছি যার 24 বছরের দীর্ঘ এক্সপিরিয়েন্স, এবং সে কিন্তু নিয়মিত আবাসন নিয়ে রেগুলার জব করছে, ব্যবসা করছে, দুটোই সে করছে। এই জন্য আমরা তাকে এনেছি, কারণ যারা চাকরি করে তারা হয়তো ব্যবসার পাটটা জানে না, আবার যারা ব্যবসা করে তারা হয়তো চাকরির পাটটা জানে না। সো আমাদেরকে স্যার দুটো বিষয়ে আজকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, ধন্যবাদ স্যার। এর পাশাপাশি স্যারের কিন্তু একটা চ্যানেল আছে, আমি বারবার বলছি, আর একবার বলেছিলাম, স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে তাজউদ্দিন পলাশ নামে, আপনারা সার্চ দিলে দেখতে পারবেন। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে স্যারের সাথে নিয়মিত থাকবেন, আমার সাথে থাকার পাশাপাশি। এবং আবাসন রিলেটেড যারা ব্যবসা করতে চান তারা কিন্তু নিয়মিত এই ভিডিওগুলো পেতে থাকবেন। আর স্যারকে স্পেশালি থ্যাঙ্কস, আবার আমরা অন্য সময় স্যারকে অন্য কোনো পর্বের জন্য ইনভাইট করব, স্যার আমাদের অডিয়েন্সের জন্য সময় দিবেন, আমরা অবশ্যই তো স্যার আপনাকে পাবো নাকি স্যার? ইনশাআল্লাহ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আপনার যত সাবস্ক্রাইবার আছে বা আপনার যত অডিয়েন্স আছে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি আরও একদিন আরও একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। স্যার ধন্যবাদ আপনাকে, এবং আমাদের চ্যানেলে যারা আছেন তাদের জন্য আমি প্রায় একটা রিকোয়েস্ট করি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, এবং একমাত্র আল্লাহর ইবাদত করবেন, কারণ সাকসেস দেওয়ার মালিক আল্লাহ এবং রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তো আজকে এই পর্যন্তই, অন্যদিন আবার আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, স্যারকে নিয়ে কথা বলবো, আড্ডা হবে, অনেক গল্প হবে স্যারের সাথে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।